ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট পরীক্ষার্থীর নাম এখানে পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের পরীক্ষায় যে রোল নাম্বার তোমাদের স্কুলের যে রোল নাম্বার সেই রোল নাম্বার লিখবে বিদ্যালয়ের নাম এখানে বিদ্যালয় বা তোমাদের স্কুলের নাম লিখবে দেখো পশ্চিমবঙ্গ প্রাথমিক মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে এক দাগে প্রথমে দেখে নাও কি বলেছে প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো এখানে দেখো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম দেখো একের ক পাওয়ার টিলার কাকে বলে উত্তর দেখে নাও পাওয়ার টিলার হল এমন মেশিন যা রোটেটিং কাটিং ব্লেড দিয়ে মাটি ঘুরিয়ে রোপণের জন্য মাটি প্রস্তুত করতে ব্যবহৃত হয় খদ আগের প্রশ্ন স্কোয়াশ কি দেখো স্কোয়াশ পেপের মতো দেখতে এক প্রকার সবজি গদাগের আগের প্রশ্ন দেখে নেওয়া যাক তুঁত গাছের চাষ কেন করা হয় উত্তর রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয় ঘ প্রশ্ন ডিভিসি এর পুরো কথাটির মানে কি দেখো ডিভিসির পুরো কথাটির মানে কি উত্তর ডিবিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন অঙ্গদাগ কাজুবাদাম কোথায় বেশি চাষ করা হয় উত্তর কাজুবাদাম দীঘাতে বেশি চাষ করা হয় নেক্সট আমরা দেখব দুই দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো শূন্যস্থান পূরণ করো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম দুইয়ের ক বারুইপুরের দেখো শূন্যস্থান হবে পেয়ারা বারুইপুরের পেয়ারা বিখ্যাত খদাগে লুপ্ত প্রায় একটি গাছ হলো বেত গাছ দেখো শূন্যস্থানে বেত গাছ গ পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে ধাপ চাষ বলে দেখো ধাপ চাষ শূন্যস্থানে ঘ আগে কীটনাশক হিসেবে নিম পাতা ব্যবহার করা হতো শূন্যস্থানে নিম পাতা কুলিক নদীর পাড়ে পাখির আছে দেখো কুলিক নদীর পাড়ে পাখিরালয় আছে নেক্সট পেজ আমরা দেখব প্রশ্নপত্রের তিন দাগের প্রশ্ন প্রথমে দেখে নেওয়া যাক এখানে বাঁ দিকের সঙ্গে ডান দিকের মিল স্থাপন করো এর জন্য রয়েছে দুই মার্ক এখানে চারটি চারটি অংশ রয়েছে এই চারটি অংশের জন্য দুই মার্ক প্রত্যেকটি অংশের জন্য একের অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ ঝিনুক উত্তর হবে দেখো ঝিনুক পাওয়া যায় দীঘাতে টেরাকোটা দেখো টেরাকোটা শিল্প বিষ্ণুপুরে গড়ে উঠেছে রাজা রামমোহন রায় উত্তর হবে মনীষী দার্জিলিং উত্তর হবে চা বাগান দার্জিলিংয়ে রয়েছে চা বাগান আমরা জানি যে দার্জিলিংয়ের চা স্বাদে গন্ধে স্বাদ ও সুগন্ধের জন্য পৃথিবী বিখ্যাত নেক্সট আমরা দেখে নেব চার দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো চার দাগে কি বলেছে দেখে নেওয়া যায় বিখ্যাত মনীষীর অবদান উল্লেখ করো স্বামী বিবেকানন্দ এর জন্য দুই মার্ক তাহলে দুই মার্ক দুই মার্কের জন্য অল্প একটু লিখতে হবে দেখো ঊনবিংশ শতকের বিভিন্ন মনীষীদের মধ্যে স্বামী বিবেকানন্দ ছিল শিক্ষার অন্যতম অগ্রদূত এখানে ছিল লিখেছি তোমরা ছিলেন লিখতে পারো যিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েও ভারতবর্ষের সমাজকে শিক্ষার মাধ্যমে জ্ঞানের আলো জ্বালাতে সচেষ্ট হয়েছিলেন স্বামী বিবেকানন্দের চিন্তা শিক্ষা চিন্তা বা শিক্ষায় স্বামী বিবেকানন্দের অবদান আজও বিশেষ প্রশংসার দাবি রাখে এবার আমরা পাঁচ দাগের প্রশ্নগুলো দেখে নেব এবং তার উত্তর দেখে নেব পাঁচ দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর তিনটি দিতে হবে এর জন্য ছয় মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক করে বরাদ্দ প্রথম দেখো পাঁচের কচ সবুজ বিপ্লব বলতে কি বোঝো উত্তর বিংশ দেখো বিংশ শতাব্দীর এটা শতাব্দীর হবে শেষার্ধে ফসলের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক জলসেচ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় যার ফলস্বরূপ ফসলের উৎপাদন অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় যাকে সবুজ বিপ্লব বলে সবুজ বিপ্লবের প্রধান ফসল হলো গম ও ধান খ কৃষক কী জন্য বিখ্যাত কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল ও মূর্তি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কুটির শিল্পগুলির অন্যতম এটি বর্তমানে নদিয়া জেলার জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ও প্রাচীন বাংলার অন্যতম শিক্ষা সংস্কৃতি শহর বলে পরিচিত গদাগ ম্যানগ্রোভ জাতীয় গাছ কাকে বলে উত্তর ম্যানগ্রোভ একটি বিশেষ ধরনের উদ্ভিদ যেগুলো সমুদ্র উপকূলবর্তী নোনা মাটিতে জন্মায় যেমন সুন্দরী গরান গোলপাতা ইত্যাদি মন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কি ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও